রাজনৈতিক দলগুলোকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পরীক্ষার আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সকালে কমিশন ভবনে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে সিসি কাজী হাবিবুল আউয়াল একথা জানান। ইভিএম এর বিরোধিতা করছে এমন রাজনৈতিক দলগুলোর কাছে লিখিতভাবে ভোটিং মেশিনের সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দ্বাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, ব্যালট না ইভিএম, এ নিয়ে সরগরম রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় বুধবার সকালে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে আমন্ত্রণ পাওয়া দশ সদস্যর কারিগরি বিশেষজ্ঞ দলের পক্ষে ইভিএম নিয়ে মতামত তুলে ধরা হয়। আমি কনভিন্স হয়েছি যে এই মেশিনটা একদম মোটামুটি পারফেক্ট একটা মেশিন, আমাদের দেশের জন্য অত্যন্ত সহজভাবে এটা চালানো সম্ভব। আমি সেই রাজনৈতিক দলকে বলবো, আপনারা যদি আপনাদের মত অনুযায়ী নতুন কমিশন তৈরি করতে পারেন, তারপরেও আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা তখন ইভিএম মেশিনটা ব্যবহার করেন। এর প্রত্যেকটা অংশ এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে, একজন ইচ্ছা করলে সেখানে পরিবর্তন করতে পারবে না। এটা খুবই একটা ভালো মেশিন তৈরি করা হয়েছে, আমি আশা করি এটা ডিসপ্লে করা হবে এবং যে কেউ সেটা টেস্ট করতে পারবে। পরে প্রধান নির্বাচন কমিশনার ইভিএম নিয়ে কমিশনের পরবর্তী পদক্ষেপের ব্যাখ্যা দেন। তো পলিটিক্যাল পার্টিসগুলো যেহেতু ওনারা মাঠে বলছেন এটা ভালো মেশিন নয়, এটা মন্দ মেশিন, তাদের কাছ থেকে হয়তো বা আমরা জানতে চাইবো লিখিতভাবে আপনারা কী কী সমস্যা ভোগ করছেন আমাদেরকে অবগত করেন, আমরা যেন সেগুলো সিস্টেম্যাটিক্যালি আমরা যেন ওগুলো অ্যাড্রেস করার সুযোগ পাই। নানা সীমাবদ্ধতা থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না বলেও জানান সিইসি। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।